আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেশি হাঁসের মাংস রান্না করে দেখাবো। আর এই রান্নাটি আমি করব মাটির চুলায়। আর মাটির চুলার রান্না অবশ্যই খুবই সুন্দর হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো তার জন্য আমি এখানে একটি হাঁসের মাংস নিয়েছি পরিষ্কার করে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি গোটা রসুন পরিমাণ মতো, শুকনো মরিচ বাটা, এখন দিচ্ছি একসঙ্গে বেটে নেওয়া আদা রসুন জিরে এবং গরম মশলা, দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি ধনে পাতা কুচি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মেখে দেব। হাঁসের মাংসে ঝালের পরিমাণটা একটু বেশি না হলে ভালো লাগে না, তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি এটি চুলায় দিয়ে দেব। এখন আমি কড়াইটি চুলায় উঠিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব অল্প করে পানি। আর এভাবে আমি অল্প 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 করে পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব, মাংসটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমার হাঁসের মাংসটি কষানো হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেব কিছু আলু। তো এখানে আমি কিছু আলু দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। মাংসটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে দিব, যেহেতু আমি পরে আলুগুলো দিয়েছি, আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হতে হবে। এইতো আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ জাল করে আমি মাংসগুলো নামিয়ে নিব। এতো আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয় আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপরে একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিব।
তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।